কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি আপনার মাদানী মুন্না মুন্নিদের আর আপনারও খুবই প্রিয় অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে। যখনই এই অনুষ্ঠান মাদানী চ্যানেলে শুরু হয় তখন অবশ্যই আপনার মাদানী মুন্নি আর মুন্না অনুষ্ঠানের জন্য খুব মনোযোগ সহকারে মাদানী চ্যানেলের সামনে বসে থাকেন, কেননা ছোটদের অনুষ্ঠান ছোটরাই বেশি পছন্দ করে আর তাদের কাছে ভালো লাগে এই অনুষ্ঠান ইনশাআল্লাহ। আর রবিউল আউয়ালের অনুষ্ঠান তো এক অন্যরকমের আনন্দের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন যে আমাদের সাথে মাদানী মুন্নারা রয়েছেন, তারাও খুব সুন্দর মনোযোগ সহকারে দেখছেন, যখনই স্লোগান লাগানো হয় তখন খুব আনন্দের সাথে স্লোগান লাগায়, আবার যখন নাতে রসুল পড়া হয় খুব মনোযোগ সহকারে নাতে রসুল পাঠ করে। তো আল্লাহ তালা আমাদেরকে এই রবিউল আউয়ালের আনন্দ মিলেমিশে উপভোগ করার তৌফিক দান করুক। আসুন আমরা দুরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমির আহলে সুন্নাতের রিসালা বসন্তের প্রবাদের 8 নম্বর পৃষ্ঠায় নকল করেন, রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি অধিকারে দুরুদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দুরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করিনি, কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দিন শেখার জন্য আর রবিউল আউয়ালে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে মারহাবার যে ধ্বনি রয়েছে ইনশাআল্লাহ, এগুলো নিজেদের মধ্যে যেন আরও চর্চা হয়ে যায় এই উদ্দেশ্যে ইনশাআল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। আজ ইনশাআল্লাহ তাআলা আমরা যে ঘটনাগুলি শুনব এর মধ্যে কিছু ঘটনা শুনব যে আমাদের মাদানী পতাকা আছে না, মাদানী পতাকা যে আমরা লাগাইছি, এরপরে হাতের মধ্যে অনেকে মাদানী পতাকা নিয়েছেন, এখানে মাদানী পতাকা রাখা আছে। আচ্ছা, রবিউল আউয়ালে এই মাদানী পতাকা কেন, এ সম্পর্কেও কিছু ঘটনা শুনব। এরপরে মিলাদুন্নবী উদযাপনকারীদের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি, এ ব্যাপারেও কিছু শুনব, ঠিক আছে? তো আমরা এতে করে শিখতে পারবো আজকের ঘটনা থেকে মাদানী পতাকা লাগানো কেমন ফজিলতের কাজ রয়েছে। শুধু কি আমরা লাগাই, নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়ও কেউ পতাকা এভাবে উড়িয়েছেন, এই বিষয়ে আমরা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন একজন সম্মানিত আলিম রাহমাতুল্লাহি তাআলাই বলেন, আলহামদুলিল্লাহ আমি তাজেদারে মদিনা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দিদার করলাম। কি করছেন, স্বপ্নের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হয়েছে। আমি আরজ করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান গঞ্জে প্রতি বছর আপনার শুভ আগমনের আনন্দ উদযাপন করে, এটা আপনার পছন্দ কিনা? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে প্রশ্ন করলেন যে মুসলমানরা আপনার শুভ আগমনে মিলাদুন্নবী উদযাপন করে, এটা আপনার পছন্দ কিনা? হুজুর পুনুর দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে আমার প্রতি খুশি হয় আমিও তার প্রতি সন্তুষ্ট হই। এ থেকে বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত শরীফে যারা খুশি হয় আমার নবীও তাদের প্রতি খুশি হয়। এবার আমরা শুনব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতে খুশি হয়ে পতাকা উত্তোলন করা কেমন, ঠিক আছে? সাইয়্যাদাতুনা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি দেখলাম যে 3টি পতাকা উত্তোলন করা হয়েছে, তার একটি পূর্বে, একটি পশ্চিমে, আর একটা কাবা শরীফের ছাদের উপর। আর ইতিবছরে হুজুর আকরাম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিলাদত হয়ে গেল। তিনটি পতাকা তিনি দেখতে পেলেন, কে দেখলেন? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা দেখলেন যে পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, আর একটি কাবা শরীফের ছাদের উপরে। এরপর রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন মদিনার দিকে হিজরত করেছিলেন এবং মদিনা শরীফের কাছাকাছি মাউজায়ে গামিম নামক স্থানে পৌঁছালেন, অর্থাৎ যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মাউজায়ে গামিম নামক স্থানে পৌঁছালেন, তখন বরিদায় আসলাম ইবনী সহম গোত্রের 70 জন সওয়ারি নিয়ে সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গ্রেপ্তার করার জন্য হুঙ্কার ছেড়ে দৌড়ে আসলো আল্লাহর পানা। কিন্তু সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ দৃষ্টির ফয়জ ও বরকতের প্রভাবে তিনি নিজেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের জেলখানায় বন্দী হয়ে পরিপূর্ণ কাফেলা সহ ইসলাম গ্রহণ করে নিলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় মনোয়ারায় আপনার আগমন পতাকা সহকারে হওয়া উচিত। এই বলে তিনি নিজের ইমামা অর্থাৎ পাগড়ি খুলে নিয়ে বল্লমের মাথায় বাঁধলেন এবং সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আগে আগে বীর ভেষে চলতে লাগলেন। নবীর আগমন, নূরের আগমন, রসুলের আগমন, ইয়াসিনের আগমন, তহার আগমন, মক্কির আগমন, মদানির আগমন, নূরের আগমন, মারহাবা ইয়া মুস্তফা, মারহাবা ইয়া মুস্তফা, মারহাবা ইয়া মুস্তফা, মারহাবা ইয়া মুস্তফা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শেষের যে ঘটনা আমরা শুনলাম খুব একটি প্রিয় ঘটনা, দেখেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পানা শহীদ করার জন্য 70 জন লোক আসলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন শুভ দৃষ্টি তাদের উপরে পড়ল, তারা আমার নবীকে তো শহীদ করবে, দূরের কথা, পুরা 70 জন এসে আমার নবীর কাছে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। আচ্ছা, তারা কি বলল? তারা এটাও বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মদিনায় আগমন এটা এমনিতেই না, আপনার মদিনায় আগমন হওয়া উচিত পতাকা উত্তোলন করে। কি করে? পতাকা উত্তোলন করে। এরপর নিজেরা নিজের পাগড়ি খুলে বল্লমের মাথায় পাগড়ি বেঁধে এরপরে সেটাকে পতাকা বানিয়ে এরপর নবীর আগে আগে হাঁটা শুরু করলেন বীর বেশে। সুবহানাল্লাহ। তো এখানেও পতাকা উত্তোলন করার ব্যাপারও বলা হয়েছে। আচ্ছা, এরপরে শুনলাম আমরা সাইয়্যাদাতুনা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তিনি কে জানেন? জি, নবীজির আম্মা। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন যে আমি দেখলাম তিনটি পতাকা নেওয়া হয়েছে, একটি পতাকা পূর্ব দিকে, আরেকটি পতাকা পশ্চিম দিকে, আরেকটি পতাকা কাবা শরীফের ছাদে উত্তোলন করা হয়েছে, আর এর পরপরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত হয়েছে। সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে পতাকা উত্তোলন করা এটা সুন্নতে ফেরেস্তা, কাদের সুন্নাত? ফেরেস্তাদের সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি, এই যে তিনটা পতাকার কথা শুনলাম না আমরা, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, একটা কাবা শরীফের ছাদে, এই পতাকা উত্তোলন করেছে ফেরেস্তারা। তো আমরা এই যে পতাকা লাগিয়েছি আমরা, আপনাদের হাতেও আছে রবিউল আউয়াল উপলক্ষে, আমার নবীর আগমন উপলক্ষে, তো এটা হয়েছে ফেরেস্তাদের সুন্নাত। তো আমরা যখন জুলুসে যাব, মিলাদুন নবীর যে কোনো অনুষ্ঠানে যাব, তো আমরা কী করবো? হাতের মধ্যে পতাকা রাখবো, ঠিক আছে, ইনশাল্লাহ, মাদানী পতাকা রাখবো। আচ্ছা, এখানে যে তিন কালার দেখা যায় না, কয় কালার এখানে? তিন কালার না, এই এক, একটা দুই, এক তিন, এই তিনটা কালার কি কি জানেন আপনারা? সুবহানাল্লাহ। এরপর দর্শকও জানবে, এজন্য বলে দিন, হ্যাঁ, এটা হয়েছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সবুজ গম্বুজের কালার না, আর এটা হয়েছে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গম্বুজের কালার, আর এটা হয়েছেন, এই যে দুই কালার দেখা যায়, এটা হয়েছেন এই যে কিছুদিন আগে সাইয়েদে আলা হজরত রহমতুল্লাহি তালালাইয়ের উরুস মোবারক গেল, এই আলা হজরত রহমতুল্লাহি তালালাইয়ের গম্বুজের কালার। তো এই তিন
কালার দিয়ে এখানে পতাকা বানানো হয়েছে। যখন আমরা কোনো জুলুসে যাব, আমরা যখন ইস্তেমায় মিলাদে যাব, তখন আমরা হাতের মধ্যে মাদানী পতাকা রাখবো আর কি বলবো, নবীর আগমন, নূরের আগমন, রসুলের আগমন, মাক্কির আগমন, মাদানীর আগমন, হুজুরের আগমন, নূরের আগমন। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم আমরা ঘটনাটা শুনে নিয়েছি দর্শক শ্রোতা, এবার মাদানী মুন্নাদেরকে এই ঘটনা থেকে ইনশাআল্লাহ কিছু প্রশ্ন করার চেষ্টা করছি। এর আগে ইনশাআল্লাহ এক মাদানী মুন্না থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। কে শোনাবেন আজকে তেলাওয়াত আমাদেরকে? মাশাআল্লাহ, এই ইসলামী ভাই এখনো কিছু শোনায়নি আমাদেরকে, এর থেকে ইনশাআল্লাহ আমরা তেলাওয়াতে কোরআন শুনব। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم ما شاء الله আল্লাহ তাআলা আমাদের সবার ঘরে ঘরে এরকমের মাদানী মুন্না যারা তেলাওয়াত করতে পারে এদেরকে যেন আমরা নিজের ঘরের মধ্যেও বানিয়ে নিতে পারি, অর্থাৎ নিজের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে এরপরে কোরআনে পাকের তেলাওয়াত শিখিয়ে আমরা যেন ঘরে বসে নিজের সন্তানের মুখে, ছোট্ট মাদানী মুন্নার মুখে যেন আমরা তেলোয়াতে কোরআন শুনতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আমরা তেলোয়াতও শুনে নিলাম, এবার মাদানী মুন্নাদেরকে কিছু প্রশ্ন করব। আচ্ছা, আমরা একটি ঘটনা শুনছি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মিলাদ উদযাপনকারীদের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্টি। এক আলিম সাহেব স্বপ্নে দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হলো। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানরা মিলাদুন্নবীতে খুশি উদযাপন করে, এটাতে কি আপনি খুশি নাকি নারাজ? তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন আপনি কি এটা পছন্দ করেন কিনা, এর উত্তরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এটা কে বলতে পারবেন? মাশাআল্লাহ, সবাই বলতে পারবেন হয়তো, বা দর্শকও জানেন যে মিলাদুন্নবী উদযাপন করলে আমার নবী এটা পছন্দ করেন কিনা। ইনশাআল্লাহ আমরাও জানি, যে আমরা শুনবো এই মাদানী মুন্না থেকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে কি বলছিল যে মিলাদুন্নবী উদযাপনকারীদের উপর সে খুশি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমার প্রতি খুশি হয় আমিও তার প্রতি সন্তুষ্ট হই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার প্রতি খুশি হয় আমিও তার প্রতি সন্তুষ্ট হই। অর্থাৎ মিলাদুন্নবীতে যারা খুশি উদযাপন করে, যারা আনন্দ উদযাপন করে, আমার নবীর আগমন উপলক্ষে যারা খুশি প্রকাশ করে, আমার নবীও তাদের উপরে সন্তুষ্টি হয়ে যান। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটি ঘটনা আমরা শুনলাম যে তিনটি পতাকা, একটা পূর্বে, একটা পশ্চিমে, আর একটা কাবা শরীফের ছাদে, এটা কে বর্ণনা করেছেন, ওই পবিত্র মহিলার নাম কি? সুবহানাল্লাহ, সবাই হাত তুলেছেন। আমরা এই মাদানী মুন্না থেকে শুনবেন ইনশাআল্লাহ। জি, যিনি ঘটনা বর্ণনা করেছেন ওই সত্তা মহিলার নাম কি? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হন? আম্মাজান। সুবহানাল্লাহ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজানের নাম কি? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো কিছু প্রশ্ন ইনশাআল্লাহ মাদানী মুন্নাদেরকে করব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন রাস্তার মধ্যে 70 জন সওয়ারি নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করার জন্য আসছিল। তারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখে ঈমান আনলেন। এরপরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মদিনার দিকে রওনা করলেন, তখন তারা বলছিলেন যে আপনার মদিনায় সফরটা
পতাকা সহকারে হওয়া উচিত, তাই না? তো তারা কি দিয়ে পতাকা বানিয়েছিলেন কে বলতে পারবেন? আপনি বলবেন, আপনি বলবেন সুবহান আল্লাহ, আমি বলবো, আমি বলবো সুবহান আল্লাহ। কাকে থেকে শুনবো? এই মাদানী মুন্না থেকে শুনি, অনেক সময় ধরে বসে আছে একা একা, এনার থেকে শুনি। তাদের মাথার পাগড়ি গুলে পতাকা বানিয়েছেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এসেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করার জন্য, শহীদ করার জন্য, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি দৃষ্টি যখন তাদের উপর পড়ল, সেই নূরানি দৃষ্টির ফয়জ ও বরকতের মাধ্যমে তারা সবাই মুসলমান হয়ে গেল এবং নিজের মাথার পাগড়ি খুলে আমার নবীর আগমন উপলক্ষে পতাকা বানিয়ে উত্তোলন করেছেন। সুবহানাল্লাহ। নবীর আগমন, নূরের আগমন, আকা কিয়ামত, দাতা কিয়ামত, মক্কির আগমন, মাদানির আগমন, হুজুরের আগমন, পুরনুরের আগমন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাতে রাসূল শুনাবেন কেউ? নূর নবীর আগমন উপলক্ষে, মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে কত সুন্দর সুন্দর নাদ আছে, কে শোনাতে পারবেন? জি মাহমুদ ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকান রাসূল, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকান রাসূল, আজ কে সবখানে আনন্দিত আশিকান রাসূল, না তো সানায় বিমোহিত আশিকান রাসূল, না তো সানায় বিমোহিত আশিকান রাসূল, নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, আকার আগমন মারহাবা, দাতার আগমন মারহাবা, পূর্ণর কিয়ামত মারহাবা, রাসূল কিয়ামত মারহাবা, প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি, আয়োজন করছে সদা আশিকান রাসূল, আয়োজন করছে সদা আশিকান রাসূল, মিলাদুন্নবীর মাসে খুব বেশি উড়াতে থাকো, ঘরে ঘরে সবুজ পতাকা আশিকান রাসূল, আশিকান 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 রাসূল, না তো সানায় বিমোহিত আশিকান রাসূল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মাদানী মুন্না খুব সুন্দর আমাদেরকে নাতে রসুল শুনিয়েছেন, আশেকান 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 এ রসুল। অবশ্যই রবিউল আউয়ালে চতুর্দিকে শুধু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সানাখানি, নাত, কালাম এসবের আয়োজন হচ্ছে আলহামদুলিল্লাহ। আর ফয়জানে মদিনাতেও বিশেষ করে রবিউল আউয়ালের ১১ তারিখের রাতে, যে রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে তাশরিফ নিয়েছেন, ওই রাত ইনশাআল্লাহ তাআলা ইজতেমায়ে মিলাদের আয়োজন করা হয়েছে। আর এখানে ইনশাআল্লাহ সারা রাত ব্যাপী ইনশাআল্লাহ ইসলামী ভাইরা নাত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানাখানি এর মাধ্যমে অতিবাহিত করবে। দর্শক শ্রোতা, আমরা প্রতিটি অনুষ্ঠানের শেষের দিকে একটি আয়াতে কারিমার তর্জমা শ্রবণ করি, আর যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদা উপলক্ষে আল্লাহ তাবারক তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন। আজ আমরা শুনব কোরআনুল কারিমের সুরা আরাফ আয়াত নম্বর ১৭৫ তর্জমা। তর্জমায় কানজুল ইমান, সুতরাং ওই লোক যারা তার উপর ইমান এনেছে, তাকে সম্মান করেছে, তাকে সাহায্য করেছে এবং ওই নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ হয়েছে, তারাই সফল কাম হয়েছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সেই নূরের অনুসরণ করার তৌফিক দান করুক, সম্মান ইজ্জত আর ভালোবাসার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবার মাদানী মুন্নাদেরকে সাথে নিয়েই উপস্থিত হব উজ্জ্বল ভবিষ্যৎ অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন
মাদানী চ্যানেল বাংলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরআন সুন্নাহ শিখে গরো উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ